কি ঘটাতে হ্যালো কমিটির অনুরোধে বারবার করে বলে দিচ্ছি আপনারা যারা বাইক রেখেছেন গিয়ে বাইক সরিয়ে দেন পরিশোধ হয়েছে যেখানে তিন তিনজন ফরেনার চারজন ফরেনার থাকা সত্ত্বেও তারা দুই দুই খেলা টাইব্রেকারে পৌঁছালো চলে গেল সরাসরি টাইব্রেকারে এখানে আছে পার্পেল জার্সিতে নদিয়া ফাইভ স্টার তারাও কিন্তু দুজন ফরেনার ছিল তারা দুজন ফরেনার থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবকদেরকে বলা হচ্ছে বারবার করে গেটের সামনে যাওয়ার জন্য মেইন গেটে তারা চমৎকার একটা ফুটবল খেলেছে সমস্ত স্বেচ্ছাসেবকরা এদিক ওদিকে ঘোরাঘুরি এখানে মুসা ছিল ইয়ারিক ছিল ফিরোজ ছিল তারা একটা ফুটবল খেলেছে চলে যাবো সরাসরি ব্রেকারে তারা টসে হেরে গেছে টসে হেরে তাদের সেভ এসছে বিদেশি চুকু প্রথম শট চাচা ভাই চুকু অন্যদিকে নদিয়ার গোলরক্ষক অসিত এফরি রইসিল হয়ে গেছে প্রথম শট চাচা ভাই একাদশ চুকু ছোট্ট করে গোলরক্ষককে একদিকে ঠেলে সহজ গোল করে দেয় সহজ সিদ্ধান্ত গোল চুকু সুতরাং অ্যাকশন চেপারে পরীক্ষা বললো অন্যদিকে আসছে প্রথম শট সে কিভাবে মুসা রক্ষ করে নাকি গোল হজম করতে হয় পাঁচ ভেজে শটের জন্য আসছে অন্যদিকে গোলরক্ষক পারভেজ প্রথম শট ও দারুণ গোল একবার কর্নার দিয়ে মোসা চমৎকার একটা গোল করে বেরিয়ে গেল এই মুহূর্তে খেলার রেজাল্ট 1-1 চাচা ভাইপুর দ্বিতীয় শট প্রথম শট 1-1 গোল হয়ে গেছে অসিত ও ছোট্ট করে চমৎকার গোল আরো একটি গোল অসিত কোন রকম সুযোগ পায়নি এখানে নদিয়ার হয়ে চার নম্বর জার্সিতে সানি অন্যদিকে গোলরক্ষক পারভেজ ও একেবারে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বলটা যাওয়ার আগেই পারভেজ ড্রাইভটা করে ফেলে সেই জন্য নিজের উপর কিছুটা অসন্তুষ্ট পারভেজ একটা সুযোগ ছিল সুযোগটা মিস করে গেল পারভেজ খেলার রেজাল্ট 2-2 হয়ে গেছে চাচা ভাইপুরের তিন নম্বর শট লাস্ট শট জার্সি নম্বর 11 অ্যালেক্স অন্যদিকে গোলরক্ষক অসিত দেখা যাক কী হবে রেজাল্ট এখানে গোলরক্ষক অসিতকে সরিয়ে দিয়ে নিজে দায়িত্ব নিয়েছে শেষ শট নদীকে গোলরক্ষক অ্যালেক্স শেষ শটটা জালে জড়াতে হবে অ্যালেক্স ও ছোট্ট করে একদিকে ঠেলে দিয়ে অ্যালেক্স চমৎকার গোল করে বেরিয়ে গেল তিন নম্বর শট ইয়ানিক এখানে গোলরক্ষক চেঞ্জ হয়ে গেল চুকু
লাস্ট শট গোল করতে পারলে সমতায় ফিরবে অন্যদিকে চুকু যদি সেভ করতে পারে তাহলে পরবর্তী খেলায় ছাড়পত্র পেয়ে যাবে কোনো সুযোগ নয় সুতরাং 3-3 তিন খেলার রেজাল্ট হয়ে গেছে চলে যাবে সরাসরি চলে যাবে সরাসরি একটা একটা করে শট পাবে এরপর এখন একটা একটা শট দেবে সাডেন একটা একটা করে শট দেবে সাডেন ডেটের মধ্যে দিয়ে আমরা খেলা নিষ্পত্তি ঘটাবো গোলরক্ষক গ্লাভসটা চেঞ্জ করে নিয়েছে একটা শট এন্ড ডেথ এখানে জার্সি নাম্বার 9 ওয়াইড জার্সিতে চাচা ভাইপো ফিরোজ গোল করতে হয় গোল করতে হবে তিন তিন শট তিন তিন গোল হয়ে গেছে পরবর্তী একটা করে শট আছে এখানে নিষ্পত্তি না হলে চলে যাবে সরাসরি টস পড়বে এভরি রিসিল হয়ে গেছে ফিরোজ ও দারুণ শট গোলরক্ষককে একদিকে ঠেলে দিয়ে অপর প্রান্ত দিয়ে ফিরোজের ছোট্ট শট এবং অসাধারণ গোল কে আসবে শট নিতে শেষ শট এরপরে সরাসরি টস চলে যাবে আমাদের খেলা নিষ্পত্তি হবে কে নেবে শট সুতরাং শেষ শটটি শেষমেশ সেই শরীফুল রাজি হলো অপরদিকে চাচা ভাইপো আবারও গোলরক্ষক চেঞ্জ করেছে এখানে বলছে গোলরক্ষক চেঞ্জ হবে না গোলরক্ষক একবার চেঞ্জ হয়েছে গোলরক্ষক একবার চেঞ্জ হয়েছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত মাঠের মধ্যে উত্তেজনা হ্যালো হাফিজা এখানে গোলরক্ষককে চেঞ্জ করতে দিচ্ছে না কন্ট্রোল করো আমাদের রেফারি মহোদয়ের মান্যতা দিতে হবে এবং অনুরোধ করছি ফালতু ঝামেলায় না গিয়ে অত্যন্ত লম্বা প্রকৃতির ওই বিদেশি চুকু কিনতে পারে গোলরক্ষকের দায়িত্ব সামলাবে 11 নম্বর জার্সি পরে হয়তো শট দেখা যাক লাখো টাকার প্রশ্ন এই মুহূর্তে এই শটের মধ্যে দিয়ে নিষ্পত্তি হবে গোল করতে পারলে সমতা থাকবে সেভ করতে পারলে দ্বিতীয় পর্বে খেলা ছাড়পত্র পেয়ে যাবে সাদা জার্সিতে চাচা ভাইপো এবং গোল দেখেছে চলে যাবে সরাসরি টস করবে কিন্তু সেটা কাজে কাজ করতে পারেনি যে দুরন্ত গোল করলো টসের মধ্যে দিয়ে হ্যাঁ দুজন কর্মকর্তা থাকে চলে যাবে সরাসরি টস করবে মোটি একদিকে টসে চলে গিয়ে আসছে পারভেজ একজন করে দল মালিক এখানে থাকবে এদিকে প্রমাণটা দেবেন এটা হচ্ছে ফিফা গেটের ওখানে তো একজনকে যাওয়ার জন্য বলছি এটা ফেয়ার প্লে আমি যে জেলা চুজ করবে আগে বলে নেবে একদম পিছিয়ে দাঁড়ো পিছিয়ে দাঁড়ো দর্শকরা গাইছে ক্যামেরা